আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমাদের কাছে এরকম তথ্যপত্র এসেছে যে বর্তমান আওয়ামী লীগের কিছু অনুপ্রবেশকারী ঢুকেছে আপনার বিরুদ্ধে। কয়েকটি অভিযোগ এসেছে, সেটা হচ্ছে যে আপনি একজন লতিফ নামে গরু ব্যবসায়ী, তাকে পিপি হিসেবে নিয়োগ দিয়েছেন, সাথে আরেকজন জগলু সাহেবের একজন ভাই, তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ আছে, তাকেও আপনি পিপি হিসেবে নিয়োগ দিয়েছেন। সাথে হচ্ছে যে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন কলেজ বিভিন্ন জায়গায় হচ্ছে যে আপনার ছাত্র চাহায় মানুষের আসার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে সেখানে নিয়োগ বাণিজ্য থেকে অনেক কিছু হয়েছে, এই বিষয়ে আপনি কী পদক্ষেপ গ্রহণ করেছেন? জামাত ব্র্যান্ডেড কোনো লোক আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগে আসেনি, এক। আর এটার দায়িত্ব হচ্ছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, যিনি জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক। এটা গেল ওই জায়গায়, আমি শেষ করে দিলাম। আমি এমপি হিসেবে তো কাউকে নেই নাই। দ্বিতীয়ত হলো শহীদ স্মৃতি কলেজের আমি কিছু না, আমি যে দুটো জায়গায় সেটা বলছি, শহীদ স্মৃতি কলেজের আমি সভাপতিও না কিছু না, বাট আমার এলাকায় এটা দায়িত্ব আমার ঘাড়ে আসতে পারে যদি কোনো অন্যায় হয়ে থাকে। শহীদ স্মৃতি কলেজ যে লোকটি নিয়ন্ত্রণ করতে চায় ডক্টর শহীদ, সে বিএনপির একজন পাণ্ডা, ড্যাবের সদস্য ছিল, সে নামে বেনামে দরখাস্ত দিয়ে দিয়ে প্রতিষ্ঠানটা কি প্রতিষ্ঠানে আমি বিল্ডিং দিয়েছি, আমি তার পাশ দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছি, আমি ল্যাব দিয়ে অনেক কিছু দিয়েছি, তারপরও প্রতিষ্ঠানটাকে সে খুব কায়দা কানুন করে যখন নাম রেখেছিল শহীদ স্মৃতি কলেজ, ওর যেহেতু নাম শহীদ আর বলার সময় বলে আমি মুক্তিযুদ্ধের শহীদদের নামে করেছি, দেয়ার ইজ এ টেকনিক্যাল এবং একটা ক্রুকারি ব্যাপার স্যাপার আছে। এবং ওই কলেজে আমার জানা নেই কোনো দুর্নীতি বা কোনো টাকা পয়সার বিনিময়ে কাউকে নেওয়া হয়েছে কিনা, এক। আমি আসতেছি সিটি কলেজের প্রিন্সিপাল নিয়োগ নিয়ে 30 লাখ টাকার দুর্নীতির অভিযোগ আছে। হ্যাঁ, প্রিন্সিপালের জন্য 42 লাখ। কিন্তু আপনার এখানে একটু সাপ্লিমেন্ট নেই, চাঁদপুর এবং ঝাউডাঙ্গা কলেজেও কিন্তু দুর্নীতি আছে, শিক্ষক নিয়োগ এমনকি প্রাইমারি স্কুলের দপ্তরি নিয়োগেও দুর্নীতি আছে। হ্যাঁ, সব জায়গায় দুর্নীতি আছে শোনা যায়, হাওয়া থেকে দুর্নীতি করতে গেলে দুর্নীতি কিন্তু অনেক ব্যাখ্যা আছে। আমি করবো কারণ আমি বলি এই তো এই জিনিসগুলো আমি অ্যাপ্রিসিয়েট করছি, আলোচনা অবশ্যই হতে হবে এবং এইগুলো আলোচনা আসলে সবচেয়ে ভালো, কিন্তু শেষ নামাতে দিতে হবে ডিসকাশনটা। সেটি হচ্ছে প্রাইমারিতে দপ্তর নিয়োগে দুর্নীতির কথা বাজারে আছে, শিক্ষক নিয়োগে দুর্নীতির কথা বাজারে আছে এবং বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর জিনিসটা হলো যেমন শরীফুল, আমার নাম নিয়ে বলছি, শরীফুল হলো ভুয়া নিয়োগে ছিল চাঁদপুর কলেজে এবং সে ভুয়া নিয়োগের কাগজপত্র আমার কাছে আসে, সে যে এনএসআইদের খোঁচায় বেনামি দরখাস্ত করা, ঘটনা সত্য হোক আর মিথ্যা হোক, তখন হয় কি একটি মানুষকে বিব্রত করা। আমি যে 10টা অ্যাপ্লিকেশন অখিল পোদ্দারের নামে পাঠিয়ে দিই ইটিভির তো মাথা খারাপ হয়ে যাবে, 10টা অ্যাপ্লিকেশন এই তদন্ত করতে গেলে ইটিভির মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু ঘটনাটা কোনোটাই সত্য না। এরকম জাতীয় অভ্যাস সাতক্ষীরার মানুষের আছে, যেটা খুব দুঃখজনক। আর আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দুর্বার গতিতে কাজ করছি, এখন আমার কথা বলে আমাকে অনেকে অনেকে জড়ানো হয় আমার সাথে, আত্মীয়জন তো থাকতেই পারে, সব আত্মীয়জন তো ফ্রেশ না, সব আত্মীয়জন কি দরবেশ নাকি ও সার্বক্ষণে মসজিদে, তা তো না, ও চোর ডাকাতও থাকতে পারে, ভালো মানুষও থাকতে পারে, সমস্ত সেই আত্মীয়স্বজন মামাতো ভাই খালাতো ভাই ভাইপো ভাইস্তা তাও জড়িয়ে আমাকে নিয়ে লেখে, কারণ কোনো মুক্তিযোদ্ধা সংসদ সদস্যকে সুস্থভাবে তার এলাকায় কাজ করতে দেবে না। এটা হলো চরিত্র সাতক্ষীরা মানুষের, গেল একটা। দুই নম্বর হলো যে সমস্তগুলো আলোচনা হচ্ছে এগুলো নিয়ে এই শরীফুলদের মতন লোকরা বেনামি দরখাস্ত করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে আমাকে বিবৃত করার চেষ্টা করেছে, আমাকে জড়িয়ে পাঠিয়েছে। আমার দুঃখটা লাগে এখানে সাতক্ষীরা কি শুধু জনপ্রতিনিধিরাই যদি আমি বলি ওরাই কি চুরি করে, আর ওখানে সাতক্ষীরা থেকে যে শত শত কোটি টাকা যারা প্রশাসনের লোকজন চাকরি করে নিয়ে আসে তাদের বেলা তো একটি কথাও কেউ বলে না, আর জনপ্রতিনিধি সেই ইউনিয়ন পরিষদ থেকে হোক টু এমপি লেভেল যদি 2-4 টাকা দুর্নীতি করে থাকে তো এটা 10,000-12,000 কোটি টাকার কথা বলা হয়, আর ওরা 2-4 লক্ষ টাকা নিয়ে 2-4 শত কোটি টাকা নিয়েও মেরে চলে আসলো, ওদের বিরুদ্ধে একটি কথা বলে, কারণ আমাদের দালালি চরিত্র নমনীয়তা আর ওই চাটুকারিতা করতে করতে শেষ হয়ে যায়। তাই বলে সব, হ্যাঁ, সব ডিসি সব স্প্রে কিন্তু খারাপ না, কেউ কেউ খুব ভালো আর কেউ কেউ যে খুব একটা ভালো কাজ করছে এটাও সঠিক না। তারপরেও ধরেন আমি একটা সঠিক কাজ করছি একজন সাতক্ষীরার জনগণের পক্ষে, তখনই দেখা যাচ্ছে যে প্রশাসনের কেউ কেউ উল্টো দেখে যাওয়ার চেষ্টা করে, তখন তো তাবেদারি করে আমার এই সাতক্ষীরার লোকজনরা, দালালি করে তো সাতক্ষীরার লোকজনরা, কেউ কেউ নট এভরিবডি। আমার কিন্তু সাতক্ষীরার জনগণ ম্যাক্সিমাম ভালো, সাধারণ মানুষ তো আরও ভালো, এরা বুঝে শুনে কাজ করে, দুষ্ট হলো হাতে গুনে কয়েকজন মানুষ, তারাই সাতক্ষীরার সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করে বাধাগ্রস্ত করে। আর একটা কথা আমি বলিনি, আপনারা বারবার এই কথাটা তুলেছেন 4 জন এমপির সমন্বয় আছে কেনা, আমি 4 জন এমপি সম্পর্কে বলতে পারবো না, কারণ ওয়ার্কার্স পার্টির 1 জন এমপি আমাদের সাথে আছে,
তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, রাজনৈতিক সম্পর্কের কথা আমি বলবো না তার সাথে, বিকজ ই বিলংস টু ওয়ার্কার্স পার্টি। আমাদের চোদ্দ জলের জোটের সাথে সাথে তারপর তো জানেন পত্র আপনি দেখেছেন মেনন সাহেব কী বলেছে, অমুক কী বলেছে, এগুলো তো ব্যাপার সাথে না। আমরা যে তিনজন আমরা বসি কথা বলি, কিন্তু একসাথে মেলে যে একটা ফাইট দেয় সেটা আমরা কখনো দিতে পারি নাই, কিন্তু এটা দেওয়া উচিত ছিল। আমরা তিনজন মিলে যদি ঐক্যবদ্ধভাবে একটা ফাইট দিই, সে ফাইটের ওয়েট অনেক বেশি, সেটা আমরা দিতে পারিনি। আমরা বসছি কথা বলছি কিন্তু কার্যকরী হয়নি। একটু দেখে আসতে চাই যেসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তার বেহাল চিত্রটা একটু দেখে আসে, আমরা উত্তর চাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়োগ বাণিজ্য থেকে আরম্ভ করে নানা অনিয়ম দুর্নীতিতে এমনভাবে ভরে আছে যে জনপ্রতিনিধিরা এইসব কলেজ মাদ্রাসা বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়, আমাদের শিক্ষার মানে ধস নেমে গিয়েছে। ভালো কথা, তোর কলেজে 26 লক্ষ টাকার বিনিময়ে একটি অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। জাল জালিয়াতি করে 21 জন শিক্ষকের এন্ট্রিভুক্ত, 20 জন শিক্ষকের নিয়োগ এবং 5 জন শিক্ষকের পুনর্বহাল করে প্রতি শিক্ষকের কাছ থেকে 12-15 লক্ষ টাকা উৎকোচ হিসাবে গ্রহণ করেছে। হলখালি স্কুল জাতীয়করণের উদ্যোগ নিয়েছে, কিন্তু আমরা গ্রামবাসী যেটা দেখতেছি এই স্কুলে জাতীয়করণের যেসব সত্যাবলী থাকা দরকার সেগুলো কিছুই নেই। এখানে শিক্ষকদের সংকট রয়েছে, শিক্ষার্থীও মাত্র 40-50 জন, শিক্ষার্থীদের বসার সুযোগ নেই। কিছু কিছু ভিন্নতা আছে, ভিন্ন ভিন্ন চিত্র কিন্তু দেখেছি, সব মিলে সমাধান চাচ্ছি। আগের তুলনায় এখন অনেক বেটার প্রতিষ্ঠানগুলো, প্রত্যেকটা এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে বিল্ডিং দেওয়া হয়নি। আগের চেয়ে অনেক বেটার।